নমস্কার বন্ধুরা, আমি পার্বতী। আমার চ্যানেল পার্বতীস কুকিং মিনিয়াতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই আমার রেসিপিগুলি উপভোগ করছেন, এভাবে আমার রেসিপিগুলি দেখে আমাকে উৎসাহিত করবেন বন্ধুরা। বন্ধুরা, অনেকে হয়তো এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি। যারা সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, তারা সাবস্ক্রাইব করুন ও সাথে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে নেবেন। আজ আমি দেখাবো বাঙালিদের অতি ফেভারেট এবং খুব সুস্বাদু একটি মাছের রেসিপি, সেটা হলো তেল কই। আমি আসামে থাকি, অসমীয়া ভাষাতে ওই কই মাছটাকে কাউই মাছ বলে। তাহলে দেখে নিন কীভাবে তেল কইটা বানাতে হয়। এখানে আমি ছয়টা কই মাছ নিয়েছি। কই মাছগুলিকে প্রথমে আমি নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। যেহেতু আমি তেল কই বানাবো, তাই মাছের মধ্যে আমি নুন হলুদ ও তেল মাখিয়ে রাখছি 5 মিনিটের জন্য। এখানে আমি সরষের তেলই নিয়েছি, মাস্টার অয়েল। তেল কই বানাতে রিফাইন তেল হবে না, মাস্টার অয়েলটাই লাগবে। এখন তেলটা মাছের মধ্যে মাখিয়ে রাখছি 5 মিনিটের জন্য। এখন তেল কইয়ের সাথে কী কী উপকরণ লাগবে দেখে নিন। এখানে আমি 2টা পেঁয়াজ নিয়েছি, 4টা কাঁচা লঙ্কা, 1টা টমেটো, 1টা আস্ত রসুন, আদা 2 টুকরা, 1টা তেজপাতা, 4টা এলাচি ও অল্প দারচিনি। সাথে লাগবে 1 টিস্পুন জিরার গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া এবং কালারের জন্য 1 টিস্পুন কাশ্মীরি মরিচের গুঁড়া। আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়া দেব না, আমি কাঁচা লঙ্কাই দিয়ে বানাবো, না হলে বাচ্চারা খেতে পারবে না। এখন আমি পেঁয়াজ 2টাকে কুড়িয়ে নেব, সাথে টমেটোও কুড়িয়ে নেব। আমি বাকি উপকরণগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন, আমি পেঁয়াজ 2টাকে এভাবে কুড়িয়ে নিচ্ছি, সাথে টমেটোটাও কুড়িয়ে নেব। দেখুন, পেঁয়াজটা কুড়ানো হয়ে গেছে, এখন টমেটোটাও এভাবে কুড়িয়ে নিচ্ছি আর বাকি উপকরণগুলি পেস্ট করে নেব, কারণ ওগুলো কুড়িয়ে নেওয়া যাবে না। দেখুন, সব মশলাগুলো পেস্ট করা হয়ে গেছে, পেঁয়াজও টমেটোটাও কুড়ানো হয়ে গেছে। এখন সব মশলাগুলো আমি মাছের সাথে মেখে নেব। তেল কইয়ের বিশেষত্ব এটাই যে মাছটা আগে ভাজতে নেই, সব মশলাগুলো মাখার পরেই আমি মাছটাকে ভাজব। এখন মাছের মধ্যে প্রথমে আমি পেঁয়াজ কুড়ানোটা দিয়ে দিলাম, তারপর টমেটো কুড়ানোটা, সাথে পেস্ট করা মশলাগুলো মাছের মধ্যে দিয়ে দিলাম। তেল তো আমি আগেই মাছের সাথে মেখে রেখেছিলাম, এখন সব মশলাগুলো মাছের সাথে মেরিনেট করে নেব। আমি অনেক ভিডিও দেখেছি, অনেকে তেল কই বানাতে মাছটা আগে ভেজে নেয়, কিন্তু তেল কই বানাতে হলে মাছটা ভাজতে নেই, মাছটা মশলা দিয়ে মেখে অল্প সময় রেখে দিতে হয়। মশলা মেখে আমি 20 মিনিটের মতো মাছটাকে ঢেকে রেখে দেব, তাতে মাছের টেস্টটাও আসবে ও ওটা যে তেল কই তাতে তেলের স্মেলটাও আসবে। আমি 20 মিনিট পর ফিরে আসলাম, মাছের মধ্যে মশলাটা অনেক পরিমাণ ঢুকে গেছে। দেখুন, এখানে আমি কড়াইয়ে তেলটা গরম করে নিয়েছি, তেলটা কিন্তু পুরোপুরি গরম হতে হবে। এখন তেলের মধ্যে একটা তেজপাতা দিলাম, তারপর দারচিনি, তারপর 2টা এলাচি অল্প তেতো করে দিয়ে দিলাম, 2টা পরে দেব, সঙ্গে দিলাম অল্প জিরা ও কালো জিরা। এখন আমি মেরিনেট করা মাছগুলো মশলা শুদ্ধ একটা একটা করে গরম তেলে দিয়ে দেব। দেখুন কীভাবে দিচ্ছি, তাতে মাছটাও ভাজা হয়ে যাবে, সাথে মশলাটাও একসাথে ভাজা হয়ে যাবে। এখন বাকি মশলাগুলোও আস্ত করে উপর দিকে দিয়ে দিলাম, যাতে মশলাগুলো ভাজা হয়ে যায়। ওভেনের আঁচটা কিন্তু পুরো হিটেই থাকতে হবে, তাহলে মাছের নির্দিষ্টটা ভালোভাবে হয়ে যাবে। এখন আমি মাছগুলি নাড়ব না, নিচের দিকটা ভাজা হওয়ার পর আমি মাছটা আস্ত করে উল্টিয়ে দেব। মাছ ভাজতে সবসময় ওভেনের আঁচটা ফুল রাখতে হয়, না হলে মাছটা ভেঙে যাবে। আমি ওভেনের আঁচটা ফুল রেখেছি, তাতে মাছ ও মশলাটা একসাথে ভাজা হয়ে যাবে। এই তেল কইটা একবার খেলে বারবার খেতে চাইবেন, আপনারা অবশ্যই ঘরে বানিয়ে খাবেন। মনে হয় আমার রেসিপিটা আপনাদের ভালো লাগছে, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা।
এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন যাতে আগে আরো নতুন সুস্বাদু রেসিপি আপনারা উপভোগ করতে পারেন। এখন মাছটার মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসছে, স্মেলটা তো দেখাতে পারবো না, তাই আপনারা বানিয়ে অবশ্যই উপভোগ করবেন। দেখুন মাছগুলো একটা সাইড হয়ে গেছে, এখন আমি আস্ত করে মাছগুলো উল্টিয়ে দিচ্ছি যাতে ভেঙে না যায়। দেখুন আমার সব মাছগুলো উল্টানো হয়ে গেছে, এখন অন্য সাইডে অল্প সময় ভাজতে হবে। দেখুন তেলকুইটা মোটামুটি হয়ে গেছে, এই দেখুন মাছগুলো নরম হয়ে গেছে। এখন মাছটার মধ্যে আমি বেশি জল দেব না, ওটা গ্রেভি টাইপের হবে, তাই মশলা লেগে থাকা তালটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। আমি মাছগুলোতে নুন ও হলুদ তো আগেই মেখে রেখেছিলাম, তথাপি অল্প নুন দিচ্ছি, আপনারা টেস্ট করে আন্দাজ মতো নুন দেবেন। এখন নামানোর আগে অল্প চিনি দিচ্ছি, চিনিটা টেস্টটা খুব বাড়ায়। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। এখন অল্প কাশ্মীরি মেথি ওটাতে দিয়ে দেব। কাশ্মীরি মেথিতে সুন্দর একটা স্মেল আসে, ওটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন অল্প ধনিয়া পাতা দিয়ে দিলাম, তার সাথে দিলাম অল্প গরম মশলা। গরম মশলাটা দিয়ে আমি বেশি নাড়বো না, উপর থেকে মশলার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। আমার তেল কইটা হয়ে গেছে, এখন আমি প্লেটিং করব। দেখুন তেলকুইটা প্লেটিং করা হয়ে গেছে, দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।